সাবিত্রী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব অর্থের সমমূল্য অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কটি আমাদের পুরো বোর্ডে 2017 সালে এসেছে। তোমরা সবাই বইটা খুলে দেখো, যদি তোমাদের কাছে বোর্ডের অঙ্কগুলো থেকে থাকে সেগুলো দেখো, আর না হলে আমি এখানে প্রশ্নটাই তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছি, তোমরা একটু দেখো। আসো আমরা প্রশ্নটা পড়ি। জনাব সাইফুল 3 লক্ষ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। সুরমা ব্যাংক তাকে 7% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয় এবং অনিমা ব্যাংক তাকে 6% হারে 6 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। এখন আমরা প্রশ্নটা কি বুঝেছি? আমি একটু আলোচনা করে দিচ্ছি তোমাদেরকে। আমাদেরকে বলেছে যে জনাব সাইফুল 3 লক্ষ টাকা, তাহলে এই 3 লক্ষ টাকাটাই হচ্ছে আমার বর্তমান মূল্য। কত বছরের জন্য? 5 বছরের জন্য। এই 5 বছরটা হচ্ছে আমার সময় জন্য ব্যাংকে জমা রাখতে চায়। এরপরে বলেছে সুরমা ব্যাংক তাকে 7% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। কি চক্রবৃদ্ধি? বার্ষিক চক্রবৃদ্ধি। আমরা সবাই জানি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি? ভবিষ্যৎ মূল্যের সূত্রটা হচ্ছে P = P(1+I)n। তাহলে দেখো সুরমা ব্যাংক আমাকে কি সুবিধা দিচ্ছে? সুরমা ব্যাংক আমাকে বলেছে সে 7% হারে আমাকে কি দিবে? সুবিধা দিবে। তাহলে এই 7% হারটা কি? এই 7% হার হচ্ছে আমার সুদের হার। কোন চক্রবৃদ্ধি? বার্ষিক চক্রবৃদ্ধি। এরপরে আমাকে অনিমা ব্যাংক কি সুবিধা দিচ্ছে? অনিমা ব্যাংক দিচ্ছে 6% হারে। এই 6% হচ্ছে আমার সুদের হার, 6 মাস অন্তর 6 মাস অন্তর। আমরা গত নিয়ে তোমাদেরকে গত ক্লাসে আলোচনা করেছি যে আমার এম এর মান কখন কত হবে, 6 মাস অন্তর করলে কত হবে, মাসিক করলে কত হবে। যেহেতু আমার এখানে 6 মাস অন্তর করেছে, তখন আমার এখানে এম এর মান হবে 2। তাহলে সুদের প্রস্তাব দিল। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে অর্থের সমমূল্য কি? তোমরা সবাই জানো সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন হয় সেটি হচ্ছে অর্থের সমমূল্য। তুমি যদি এটুকু কথা লিখে আসতে পারো, তুমি একে এক পেয়ে যাবে। এবার আসো আমার কোশ্চেন বলেছে সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে কি বলে, ব্যাখ্যা করো। এখন সুদ আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। এটুকু কথা লিখে আসলে তুমি একবার, এরপরে তোমাকে বলেছি কি ব্যাখ্যা করার জন্য, তুমি একটা উদাহরণের মাধ্যমে সেটি ব্যাখ্যা করলে তুমি 2-এ 2 পেয়ে যাবে। এখন আমাদের যে জিনিসটা দেখানোর বিষয় সেটা হচ্ছে গ এবং ভ। আমরা আসো সেই প্রশ্নটা পড়ে সেটা সমাধান করার চেষ্টা করি। আমাদেরকে বলেছে জনাব সাইফুল সুরমা ব্যাংকে টাকা জমা রাখলে 5 বছর পর কত টাকা পাবে। এবার আমরা এই প্রশ্নের সমাধান করব। সবাই দেখো আমরা প্রশ্নটা দেখে নিই। জনাব সাইফুল সুরমা ব্যাংকে টাকা জমা রাখলে 5 বছর পর কত টাকা পাবে। আমি গত ক্লাসেও বলেছি যে আমাকে প্রশ্ন করে বুঝতে হবে যে আমাকে এখানে কোন মূল্য নির্ণয় করতে বলেছে। আমাকে যেহেতু বলেছে যে 5 বছর পর কত টাকা পাবে, আমি বুঝতেই পারছি যে আমাকে এখানে ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করতে বলেছে। এবার আসো আমাকে সুরমা ব্যাংক কি কি সুবিধা দিচ্ছে। আমাকে সুরমা ব্যাংক দিচ্ছে যে তাকে 5-7% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদে সে প্রস্তাব দিয়েছে। তাহলে আমরা আসো আমাদের সূত্রটা লিখে ফেলি ভবিষ্যৎ মূল্যের। এখানে আমার সূত্রটা হচ্ছে P = P(1+I)n। এবার আমরা দেখে নেব যে আমার যেটা যেটা চেয়েছে সেটা প্রশ্নে আছে কিনা। আমার বর্তমান মূল্য P = হচ্ছে 3 লক্ষ টাকা, সুদের হার I হচ্ছে 7%, এটাকে দশমিকে দিলে হবে 0.07। এরপরে n হচ্ছে 5 বছর। এবার আমি এই মানগুলো আমার এখানে বসিয়ে দেবো। আমার বর্তমান মূল্য 3 লক্ষ টাকা,
এটুকু আমরা ক্যালকুলেশনটা একটু দেখে নিই। আমার পিবি হচ্ছে 3 লক্ষ টাকা, এখানে সুদের যোগ আর হচ্ছে আমার 0.07, আর এন এর মান হচ্ছে আমার 5 বছর। এরপরে আমি এখানে ক্যালকুলেশন করে পেলাম 4,20,780। এটুকু কাজ আমরা ক্যালকুলেটরে করে নিই। তাহলে দেখা যাচ্ছে যে আমি সুরমা ব্যাংকে যদি টাকাটা জমা রাখি, আমি 5 বছর পর পাবো 4,20,780। আশা করি এটুকুর মধ্যে আর কারো সমস্যা নেই। আমাকে বলেছে 5 বছর পর কত টাকা পাবে, আমি পেলাম কত 4,20,780 টাকা। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এবার আসো, আমরা ফোন নাম্বার আমাদেরকে বলেছে কোন ব্যাংকে টাকা জমা রাখা জনাব সাইফুলের জন্য অধিক লাভজনক বিশ্লেষণ করো। এখন দেখো আমাকে এখানে কিন্তু তুলনা করতে বলেছে যে কোন ব্যাংকে, তাহলে তুলনা করতে হলে আমি কি করব, আমি গ নাম্বার অঙ্কে করেছি জনাব সাইফুলের কি মূল্য ভবিষ্যৎ মূল্য নির্ণয় করেছি, তাহলে তুলনা করতে হলে আমার একই ব্যাংকের ভবিষ্যৎ মূল্য লাভ হলে কি করতে হবে, তুলনা করতে হবে। তাহলে দেখো আমি গ নাম্বারে বের করেছি সুরমা ব্যাংক, এখন করতে হবে কিসে, গরিমা ব্যাংক, যেহেতু আমাকে দুটো ব্যাংক দুটো ধরনের সুবিধা দিচ্ছে। দুটো ধরনের সুবিধা দেওয়ার ফলে আমি চিন্তা করবো যে আমাকে কোন ব্যাংকটা অধিক সুবিধা দিচ্ছে, আমি সেটি গ্রহণ করবো। তাহলে দেখো আমাকে গরিমা ব্যাংক কি সুবিধা দিচ্ছে, গরিমা ব্যাংক তাকে 6% হারে 6 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। তাহলে আমার এই চক্রবৃদ্ধি সুদের সূত্রটা আমি গত ডেটেই তোমাদেরকে বলে দিয়েছি, আজকে আবারও বলছি যে সূত্রটা হবে FBC:PB:1+IM⁻ⁿ। এবার দেখো আমার এখানে কি আছে, আমার পিবি হচ্ছে বর্তমান মূল্য 3 লক্ষ টাকা, আয় হচ্ছে সুদের হার, আয় হচ্ছে আমার এখানে 6%, এটাকে আমি 10 মিনিটে নিলে 0.06, আমার এন হচ্ছে 5, আমার এখানে এম হচ্ছে 5 বছর, আর আমার এম এর মান হচ্ছে 2, যেহেতু 6 মাস অন্তর করেছে সেহেতু আমার এম এর মান হবে 2। এবার আসো আমরা এই মানগুলো এখানে এই সূত্রে বসিয়ে দেব। পিবি হচ্ছে 3 লক্ষ টাকা, এক, আর হচ্ছে 0.06, এম এর মান হচ্ছে 2, এন এর মান হচ্ছে 5, এম এর মান হচ্ছে 2। আশা করি সবাই বুঝতে পারছ। এবার আমরা ক্যালকুলেশনটা করে ফেলি। দেখো আমরা এখানে মানগুলো বসিয়ে দিলাম, এরপরে এটুকু ক্যালকুলেশন করে আমি পেলাম 1.1+0.03 এরপরে এটা যোগ করে দিলাম, এরপরে পাওয়ার দিয়ে আমরা এই মানটা পেলাম, এই মানটা এরপরে গুণ করার পর পেলাম 4,03,170 টাকা। এটা হচ্ছে আমার গরিমা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য। এখন দেখো আমি জনাব সাইফুলের কাছে যখন সাইফুলের যে আমাকে সুবিধা নিয়েছে সেখানে পেলাম কত, 4,20,000 সামথিং। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাকে অনিমা ব্যাংক দিল 4,03,170 টাকা, যেহেতু আমাকে কম্পেয়ার করতে বলেছে যে কোন ব্যাংক আমার জন্য কি হবে, টাকা জমা রাখলে অধিক লাভজনক হবে, সেহেতু আমি এখানে পরে দিয়ে কিছু কথা লিখে দেব যে আমি সুরমা ব্যাংক থেকে পেলাম 4,20,780 টাকা এবং অনিমা ব্যাংক থেকে পেলাম 4,03,170 টাকা। এরপরে বিয়োগ করে যে ডিফারেন্সটা হবে, তাহলে সেই ডিফারেন্সটা আমাকে কোন ব্যাংক বেশি দিচ্ছে, সুরমা ব্যাংক আমাকে কি করতেছে, বেশি দিচ্ছে অনিমা ব্যাংকের চাইতে। তাহলে সুরমা ব্যাংকই হবে আমার জন্য অধিক লাভজনক আমার। তাহলে আমরা কি করবো, সুরমা ব্যাংকে এই টাকাটা জমা রাখবো, যেহেতু একই টাকা জমা রাখার ক্ষেত্রে আমাকে দুটো ব্যাংক দু ধরনের সুবিধা দিচ্ছে, তো আমি যে ব্যাংক আমাকে বেশি সুবিধা দিবে সেই ব্যাংকটি আমি গ্রহণ করব। এটুকু আমরা বলে লিখে দেব।
তাহলে দেখো যে অনিমা ব্যাংকে টাকা জমা রাখলে 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য হবে 4,03,170 যেটা আমরা পর থেকে পেয়েছি এবং সুরমা ব্যাংকে টাকা জমা রাখলে 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য হবে 4,20,780 টাকা এখন আমাদের পার্থক্য তাহলে কত হলো 4,20,780 থেকে এই 4,03,170 বিয়োগ করার পর এই 17,610 টাকা আমাকে কে বেশি দিচ্ছে আমাকে দিচ্ছে সুরমা ব্যাংক এই 17,610 টাকাটা বেশি দিচ্ছে তাহলে আমার সুরমা ব্যাংকেই টাকাটা জমা রাখা অধিক লাভজনক হবে যেটা আমাকে ঘ নম্বরে বলেছে যে কোন ব্যাংকে টাকা জমা রাখাটা অধিক লাভজনক হবে আমার সুরমা ব্যাংকে টাকা জমা রাখাটাই হচ্ছে অধিক লাভজনক যুক্তিযুক্ত হলো তাহলে শিক্ষার্থী আশা করি সবাই বুঝতে পেরেছো যদি সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে